নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এবং আমার মায়ের চ্যানেল বঙ্গ পাকশালায়। দেখতে দেখতে কেমন জানি দু হাজার একুশের শেষ মাস ডিসেম্বরটাও চলে এলো আর গোটা বিশ্বসহ সমস্ত মানুষেরা সারাটা বছর অপেক্ষা করে এই ডিসেম্বর মাসের ক্রিসমাস বা বড়দিন সেলিব্রেশনের জন্য আর এই ক্রিসমাস বা বড়দিন যেন ফ্রুট কেক বা প্লাম কেক ছাড়া অসম্পূর্ণ আর আমরা সকলেই কম বেশি চেষ্টা করি পরিবারের সকলের জন্য সেই ফ্রুট কেক বা প্লাম কেক বাড়িতেই বানানোর তবে কিন্তু এই ফ্রুট কেক বা প্লাম কেক বানানোর সমস্ত সামগ্রী মার্কেটে পাওয়াও যায় না বা পাওয়া গেলেও খুবই বেশি খরচা সাপেক্ষ হয়ে পড়ে যেমন আছে চেরি পেঠা কিশমিশ টুটি ফুটি অ্যাপ্রিকট আরও নানান রকমের জিনিস আর যদি আমি তোমাদের বলি এই ত্রুটি ফুটি আমি বাড়িতে খুব কম খরচে এবং কম সময় বানিয়ে দেখাবো তাহলে কেমন লাগে তাহলে আর কি তোমরাও দেখে নাও আমি কিভাবে বাড়িতে খুব কম খরচে নানান রঙের ত্রুটি ফুটি বানাই তার জন্য এখানে আমি একটা গোটা কাঁচা পেঁপে নিয়েছি এবং সেটা দুফালি করে ভেতরের সব দানাগুলো বের করে নিয়েছি এখন আমি একটা পিলারের সাহায্যে এই কাঁচা পেঁপের গায়ে সমস্ত খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু কাঁচা পেঁপের সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি পেঁপের টুকরোগুলো খুব ভালোভাবে মাঝখান থেকে লম্বা লম্বা ফালি করে কেটে নেব একটা গোটা পেঁপে থেকে কিন্তু অনেকটাই পরিমাণে টুটিফুটি তোমরা বানাতে পারো তোমরা কিন্তু একসাথে অনেকটাই টুটিফুটি বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে চার থেকে পাঁচ মাসের জন্য স্টোর করতে পারো দেখুন পেঁপের টুকরোগুলো কিন্তু লম্বা লম্বা ফালি করে আমার কাটা হয়ে গেছে এখন আমি এই লম্বা লম্বা ফালি থেকে ছোট ছোট টুকরো করে বের করে নিচ্ছি এবং এর মধ্যে থেকে একেবারে ছোট ছোট ডুমো ডুমো করে কিন্তু আমি পেঁপেগুলো কেটে নেব একদম কিন্তু ছোট ছোট ডুমো করলেও চলবে না আবার কিন্তু বড় বড় ডুমো করে কাটলেও চলবে না মাঝারি ডুমো ডুমো করে ট্রুটি ফুটির জন্য পেঁপেগুলো কেটে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি গোটা পেঁপেটাই ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা কিন্তু চাইলে কম পেঁপে দিয়েও টুটি ফুটি বানাতে পারো তোমরাই দেখো আমি কিন্তু এখানে পেঁপের টুকরোগুলো খুব বেশি ছোট ছোট করে কাটি মাঝারি মাঝারি ডুমোডুমো করে পুরো পেঁপেটা কেটে নিয়েছি এখন আমি পেঁপের টুকরোগুলো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব তার জন্য একটা সসপ্যানের মধ্যে আমি পাঁচশো এম মতন জল দিয়ে দিচ্ছি এখন আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপের টুকরোগুলো টুটি পুটি বানানোর জন্য পেঁপের টুকরোগুলো আমি অর্ধেকটা সেদ্ধ করে নেব যতক্ষণ না পেঁপের টুকরোগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসে আমি প্রায় পাঁচ মিনিটের মতন পেঁপের টুকরোগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি পেঁপের টুকরোগুলো কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমি পুরোপুরি জলটা পেঁপের মধ্যে থেকে ঝাড়িয়ে নেব জল ঝাড়ানো পেঁপের টুকরোগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এবং দিচ্ছি চারশো এম জল খুব ভালোভাবে জলটা আমি ফুটিয়ে নেব যাতে চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে যায় চিনিটা প্রায় ভালোভাবে জলের সাথে মিশে গেছে এখন আমি জল ঝাড়ানো পেঁপের টুকরোগুলো এই চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো কিন্তু অর্ধেকটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি বাকিটা কিন্তু এই চিনির সিরাপের মধ্যেই সেদ্ধ হবে হাই ফ্লেমে আমি পেঁপের টুকরোগুলো ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনির সিরাপটা পুরোপুরি শুকনো হয়ে আসে দেখুন প্রায় কিন্তু পনেরো মিনিটের মতন হয়ে গেছে এখন কিন্তু চিনির সিরাপটা পুরোপুরি শুকনো হয়ে এসেছে আমি এখানে চিনি সিরাপটা হাতে নিয়ে একটু চেক করে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন হাতের মধ্যে একটু চিনি সিরাপটা নেবেন এবং দেখবেন সেই চিনির সিরাপটা যেন অল্প কিছুটা চটচটে হয় তবেই বুঝবেন আপনাদের ফুটিটা পুরোপুরি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চার ড্রপ ভ্যানিলা এসেন্স এখন আমি চিনি সিরাপ সহ পেঁপের টুকরোগুলো তিনখানা ছোট ছোট বাটির মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি পেঁপের টুকরোগুলো সমানভাবে আমার বাটির মধ্যে নেয়া হয়ে গেছে এখন আমি সবার প্রথমে দুই ড্রপ রেড ফুড কালার একটা বাটির পেঁপের টুকরোর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি এখানে লিকুইড জেল কালারের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাউডার কালারেরও ব্যবহার করতে পারেন একইভাবে আমি বাকি দুই বাটির পেঁপের টুকরোর মধ্যে একে একে গ্রিন ফুড কালার এবং ইয়েলো ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ফুড কালারগুলো কিন্তু খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি ট্রুটিফুটিটা ছ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যাতে ফুড কালারগুলো খুব ভালোভাবে ট্রুটি ফুটির মধ্যে অ্যাবজর্ভ করে নেয় দেখুন প্রায় কিন্তু ছ থেকে সাত ঘন্টার মতন হয়ে গেছে এখন কিন্তু ফুটিটা খুব ভালোভাবে ফুড কালারটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে অতিরিক্ত চিনির সিরাপটা যে এখনও ট্রুটিফুটির মধ্যে আছে সেই চিনির সিরাপটা বাদ দিয়ে দেওয়ার জন্য আমি দুটো টিস্যু পেপারের মধ্যে এই ফুটিটা ঢেলে নিয়েছি খুব ভালোভাবে টিস্যু পেপারগুলোর সাহায্যে আমি চেপে চেপে ফুটির মধ্যে থেকে চিনির সিরাপটাকে অ্যাবসর্ভ করে নিচ্ছি দেখুন অতিরিক্ত চিনি সিরাপটা কিন্তু পুরোপুরি টিস্যু পেপারের মধ্যে শোক করে নিয়েছে একইভাবে আমি বাকি সব ফুটির মধ্যে থেকেও অতিরিক্ত চিনির সিরাপগুলো টিস্যু পেপারের সাহায্যে শোক করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটিগুলো শোক করা আমার হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে সব ধরনের টুটিফুটিগুলো ফুটিগুলো ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আমি বাড়িতেই খুব কম খরচে এবং কতটা সহজেই রঙ বেরঙের লাল হলুদ সবুজ ট্রুটিফুটি আমি বানিয়ে নিয়েছি আমি তো এই ত্রুটিফুটিগুলো নানান ধরনের কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আর দেরি কী তোমরাও যদি বাড়িতে ফ্রুট কেক বা প্লাম কেক বানাতে চাও তাহলে কিন্তু খুব চটজলদি এই ত্রুটিফুটি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা ছেড়ে যাবার পূর্বে ভিডিওটিকে একটি লাইক করবে